तो हमारे पूर्वर भिडियोटीते आसले आमरा ए पर्यन्त करेछिलाम आमादेर लोगो एबं टपेर जे लिंकगुलो आछे एगुलो कमप्लीट करेछिलाम। तो आजकेर भिडियोटीते आमरा सार्च बार एबं नेवबारटा तैरि करब। तो चलुन आमादेर जे इंडेक्स फाइलटा आछे एटाते आगे देखे नेই जे एखाনে आमाদের আসলে কিভাবে আছে। এখানে একটা ডিবের ভিতর আমাদের একটা ফর্ম আছে, ফর্মের ভিতর একটা ইনপুট আছে এবং একটা বাটন আছে। আর আমাদের আমাদের প্রজেক্ট টেমপ্লেটের ভিতর দেখতে পাচ্ছি যে আমাদের যে সার্চ আইকনটা আছে এটার ভিতরে আসলে সরি মানে সার্চ আইকনটা ইনপুট টাইপের ভিতরে থাকবে, ঠিক আছে, মানে এটা এটার ভিতরে থাকবে। তো এটা এটার ভিতরে দেওয়ার জন্য কি করতে হবে যে আমাদের ইনপুট টাইপ এইটার ভিতরে আমাদের বাটনটা চলে যাবে। তো এটাকে আশ্রয় দিতে হবে এই বাটনকে, ঠিক আছে। তো এই আশ্রয় দিবে এর পজিশন রিলেটিভ করতে হবে এবং এই আশ্রয় নিবে এর পজিশন করতে হবে অ্যাবসলিউট, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যেমন এখানে একটা ক্লাস ডিফাইন করাই আছে ফর্ম কন্ট্রোল, আমরা ইনপুটেরটা নিলাম, নেওয়ার পর হচ্ছে এখানে এখানে একটা কমেন্ট আউট করে আমরা রাখতে পারি, যেমন টপ ফর্ম সিএসএস, ঠিক আছে, এরকম। তো এটার ভিতরে ফর্ম কন্ট্রোল। তো পর্বগুলো অবশ্যই ধারাবাহিকভাবে দেখবেন, না দেখলে আসলে বোঝা যাবে না। আর আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে এটা প্রোগ্রামিং স্কুল ভিডিও এটাতে গিয়ে প্লে লিস্টে গেলেই হবে যে বুটস্ট্র্যাপ প্রজেক্ট, ওকে, বাংলা। তো এইখানে গেলে আপনি এই ভিডিওগুলো সবগুলো পাবেন। তো ফর্ম কন্ট্রোল এটা কি হবে পজিশন, এটা পজিশন হবে রিলেটিভ। আর এইখানে যে আমাদের বাটন আছে বিটিএন বিটিএন মাই ক্লাস, সাপোজ এখানে একটা ক্লাস আমি ডিফাইন করে দেই সার্চ আইকন, এরকম একটা লিখলাম আর কি। তো এইটাকে ডিফাইন করে দিয়ে এটার পজিশন কি হবে, এই ক্লাসটার পজিশন হবে অ্যাবসলিউট, ঠিক আছে। তো রিফ্রেশ দেই, দেখুন রিফ্রেশ দেওয়ার সাথে সাথে এটা কিন্তু এটার উপরে চলে আসছে, এটা এটার ভিতর চলে আসে। তো এটাকে যদি আর এটাকে অবশ্যই আপনার কি হবে আমাদের যে বাটনের ভিতর কি আছে, আবার এটা আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের বাটন, আমি কিন্তু বাটনটার পজিশন দিছি কি রিলেটিভ, তার মানে এটার ভিতর যাবে, কিন্তু বাটনের ভিতর আবার আরেকটা আমাদের আইকন আছে, ঠিক আছে, এটারও তো কিছু প্যাডিং মার্জিন আছে। তো আমরা ইচ্ছা করলে এটাকেও ইয়া করে দিতে পারি ফর্ম কন্ট্রোল, এটার সাপেক্ষে পজিশন কি করে দিতে পারি অ্যাবসলিউট করে দিতে, এটা না করলেও আসলে চলে, তারপরেও দিয়ে দিলাম পজিশন অ্যাবসলিউট, ঠিক আছে, এটা আসলে না দিলেও চলে, তারপরেও দিয়ে দিলাম যেহেতু এটার ভিতরে আরও একটা ইয়া করা আছে। তো যাই হোক, এখন আমি আইকনটাকে কি করব, এইটা এইখানে নিয়ে দেবো। তো এটা করার জন্য আসলে খুবই সিম্পল, অথবা হচ্ছে যে সার্চ আইকন বার আপনি যেখানে লেখেন, অথবা আইকন, অথবা হচ্ছে সার্চ আইকন যেখানে আসলে ইচ্ছা, বাটনে সাধারণত লিখি, আমাদের বাটনটা হচ্ছে এইটা সার্চ আইকন, আমাদের ইয়া 53 নম্বর লাইনে আছে, এই দেখুন 53 নম্বর লাইন, এখানে আমাদের সার্চ আইকন আছে, ঠিক আছে। তো এটার ভিতরে আমি লিখলাম সাপোজ এখানে কি দেওয়া যাইতে পারে, আগে হোভার করি, এখানে আমরা প্যাডিং বা মার্জিন দিতে পারি, সাপোজ দেখি কোনটা কাজ করে, মার্জিন লেফট সাপোজ 20 পিক্সেল, এটা বাড়ায় দিই, এটাকে জাস্ট পজিশন মতো নিয়ে বসায় দিলেই হয়ে গেল, ঠিক আছে, এটা কিন্তু এখন হয়ে গেছে। আর এইদিকে যে আসলে ডান পাশে যে জায়গাটা পাচ্ছে এটা কোথার থেকে পাচ্ছে আমাদেরকে দেখতে হবে, এটা আসলে পাচ্ছে কোথার থেকে, আমাদের যে ক্লাসটা আছে ডিপ ক্লাস ইকুয়াল টু column d6, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু প্যাডিং এবং মার্জিন পাচ্ছে, ঠিক আছে। তো এখানে যদি আমি ক্লিক করি এইখান থেকে দেখতে পাচ্ছেন প্যাডিং লেফট 15 পিক্সেল, প্যাডিং রাইট 15 পিক্সেল। তো আমাদের তো প্যাডিং রাইটটাই দূর করে দিতে হবে, ঠিক না, প্যাডিং রাইটটাই কিন্তু দূর করে দিতে হবে। তো এটা দূর করার জন্য কি করতে হবে, আমাদের ওই ইন্ডেক্স ফাইলে গিয়ে দেখি যে আমাদের এই যে column d6, ঠিক আছে। তো এখানে আমাদের একটা নিজেদের ইয়া দিতে পারি, যেমন টপ সার্চ বার, এরকম একটা ক্লাস দিয়ে নিলাম। তো এটা কি হবে, এটা আমাদের উপরে দিয়ে দিই টপ সার্চ বার, যেহেতু এটা শুরুতে শুরু হয়েছে, এটা কি হবে মার্জিন সরি প্যাডিং যে লেফট আছে এটা জিরো হয়ে যাবে, প্যাডিং লেফট কি হবে জিরো হয়ে যাবে। তো এখন রিফ্রেশ দেই, আর একটু বাকি আছে, ওই একটু কোথ থেকে পাচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে, এই একটু কিন্তু ফর্ম থেকে পাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে ফর্ম। তো আমাদের কিন্তু ইন্ডেক্সটা প্রায় কমপ্লিট, ঠিক আছে। তো এটাকে এখন ইন্সপেক্ট করব, এটাকে নিয়ে পজিশন মতো বসায় দেবো। এটাকে করার জন্য হচ্ছে সার্চটাকেও বসায় দিতে পারি, অথবা আমাদের বাটন যেটা আছে এটাকেও বসাতে পারি, যেটা ইচ্ছা। कारण दोनोंटाई पजिशन एब्सोल्यूट करा आछे एटाके आमरा कि करब मार्जिन लेफ्ट देव सपोज 30 पिक्सेल दिलाम 30 पिक्सेल एटा आरो बाड़बे एटाके एखन पजिशन मतो बसाय दिलेই হয়ে গেল ঠিক আছে 165 নয় 160 পিক্সেল ঠিক আছে তো এটাকে আবার দেখা যাচ্ছে বাটন আমাদের যে আইকনটা আছে এটাকে একটু উপরের দিকে তুলে দিলে হবে এটা কি করতে হবে এইখানে যদি আমি একটু CSS লিখি যেমন কি লিখতে পারি মার্জিন টপ দিতে পারি 20 পিক্সেল দেই এটা তো মাইনাস হবে আসলে -2 পিক্সেল উপরের দিকে এই তো হয়ে গেছে ঠিক আছে तो ये कपि कर लमी कपि कर लाइन नम्बर 60 60 नम्बर लाइन हमारे 60 नम्बर लाइन ये दिए दिल और जो ये आटाते क्लिक कर आगे रिफ्रेश देवा जाए कारण हमारा कोडगुलो सेव करी कथाएँ दिए इनपुट बाटन बाटने दिए मार्जिन हे 60 पिक्सेल अपनी इच्छा कर ले एक ही मैं सार्च बाटने दिए नीते समस्या नहीं कारण दोटाई पजिशन एब्सोल्यूट करा ठीक है तो एखन किन्तु हो गेছে तो आमादेर किन्तु एटा पजिशन ठीक हो गेছে तो एइखाने एकटु लास्टेर दिके एकटु जागा बाकी आछे जेटा आमादेर एकदम बराबर होबे ठीक आछे तो एइ बराबर करार जोन्नो एटा अनेक भाबे करा जाय जेमन एटा माइनस नेगेटिव पैडिंग दिए दिले बा मार्जिन दिए दिले आपनार ओइ दिके चले जाबे एकटु माइनस करे दिले जेमन आमादेर बटन फर्म जेमन पुरा फर्मटाके आमरा निये देब ठीक आछे एकदम बटन तारपर आइकन सब सहकारे तो एइ क्षेत्रे एइखाने आमरा लिखते पारी जेमन मार्जिन राइट एखे दीते जब 2 पिक्सेल दिए देखिए कौन दिखे जाए एदिके आसते आसे ठीक है तो ये जो मार्जिन डाउन की दिए कीबोर्डे डाउन की दिए जो चाप दी ये सराए ये चाप दिल ना ओके ठीक है -9 पिक्सेल एक बेशी हो जाए मन हे एक कम हो 8 पिक्सेल ठीक है ये कपि कर बसिए दी 50 नम्बर लाइने आसे 50 नम्बर लाइन ठीक है तो ये क्योंकि एकदम टोटाली कमप्लीट हमारे कमप्लीट एन कि तो एन हमें जो इटा देखिए देखते पासी ये मिडिल बराबर थकने ऊपरे नीचे पैडिंग हो तो क्यों करते हे फुल रो कलमटा रोटा अथवा कंटेनर हमारे जो लोगो क्लासटा एकदम टोटाल ऊपरे अपनी इंडेक्स फाइले गले देखते पाबेन जेमन हमारे जो हेडर सेक्शन लोगो এই তো লোগো এই লোগোর ভিতরে কিন্তু আমাদের সবগুলো আছে ঠিক আছে এখানে একটা কমেন্ট আউট করে দেই লোগো এন্ড হেয়ার ঠিক আছে সব সময় কমেন্টিং করবেন এটা প্রোগ্রামিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং খুবই ভালো একটা অভ্যাস ঠিক আছে তো এখানে আমাদের লোগো সেকশনটা শেষ হয়েছে লোগোর ভিতরেই কিন্তু আমাদের কি আছে लोगोगुलो आछे एबं सार्च बार आछे उभय सबगुलोई किन्तु आछे एखाने होभार करले देखा जाच्छे सबगुलो आछे तो एखाने कि होबे ऊपर नीचे एकटु पैडिंग होबे जेमन आमरा एखाने देखतेई पाच्छी ऊपर नीचे पैडिंग तो तार जोन्नो कि करब आमरा जोदि सरासरि एखाने देई जेमन लोगो इन्सपेक्ट करे नेई लोगो टप टप लोगो एटा कि धरा हय ना एटा मने CSS सिलेक्टर आमादेर लेखा हय नाई तो जाइ होक लोगो क्लासटा के लिखे नहीं लोगो क्लासटा होबे होच्छे लोगो टप एपे होम लोगो टप ठीक आछे ए तो लोगो टपेर एपे होम होमेर उपरे होबे एटा कारण होम तो एटार भितरे देखते पाच्छेन एटार भितरे तो एटा आमि उपरे दिले एकटु फरम्याटेड आपनि जे कोनो जायगाय लिखले ओटा काज करबे एटा कोनो बिषय ना ठीक आछे लोगो तो एटार उपरे नीचे कि होबे पैडिंग होबे ऊपर नीचे पैडिंग सपोज 10 पिक्सेल और डाने बामे सॉरी ऊपर नीचे 10 पिक्सेल और डाने बामे हो जिरो ठीक है डाने बामे जिरो थे 10 पिक्सेल ना और एक बेशी हो तो एखन ठीक है 20 पिक्सेल करे होबे एखन देखि हाँ एखन ठीक है 20 पिक्सेल करे होबे एगुलो तो आसले इमेज तार कारण बोझा जाच्छे ना किन्तु ओई जे आगे बोलछिलाम जे PHD फाइल होले किन्तु कोनो प्रॉब्लम होबे ना तो डाने बामे होबे जिरो और एकटा बॉर्डर होबे आमादेर बॉटम बॉर्डर होबे अच्छा बॉर्डरटा एटाई ना दिए आमरा नीचेर लोगो थेके टपे दिए देब बॉर्डर ठीक आछे ओटा कोनो ब्यापार ना एखानेई सुंदर होबे तो एटा जस्ट कपि करे 24 नम्बर लाइन CSS एर एखाने पेस्ट करे दिलाम रिफ्रेश देई नाओ आमादेर किन्तु टप सेक्शनटा खूब सुंदर भावे एकदम इमेजर मतो कमप्लीट हो गेছে तो एखन हमारे नैपबार ठीक है। से नैपबार तैरि करते नैपबार जो हमें क्यों करते इंडेक्स फाइल्ट आखने टप सेक्शन शेष होने लोगोटा शेष हो लोगोर भरे हो कारण हे लोगोर कलर और इयर कलर जेटा आना ये एक ही कलर हो तो ये लोगोर भरे करते जमन देखे नहीं कोथाय कर ले भलो है। कंटेनार आसे कंटेनार ऊपर ये एक शेष होता डिप शेष होटा शेष हो हमारे फर्मटा शेष हो फर्मर डिप्टा एखे शेष हो लोगोटा एखे शेष हो डिप्टा हे रयर डिप। हाँ एक रयर भीतर तो वो रोटा तो हमें दुईटा भाग कर कलम डी सिक्स ठीक है। तो ये रयर बाहरे ये रटा जेटा हाँ ये रटा जो शेष होने रयर बाहरे क्योंकि लोगोर भीतरे लोगो सेक्शनर भीतरे আমরা এটা করে দিতে পারি অথবা আপনি ইচ্ছা করলে এটা লোগো সেকশনের বাইরেও করতে পারেন এটা কোনো ব্যাপার না কারণ হচ্ছে আমাদের তো কন্টেইনার আছে ঠিক না কন্টেইনারের ভিতরে করলেই হবে ওই ক্লাসটা এটা পাওয়া যাবে। তো আমরা এটা আসলে লোগো সেকশনটাকে আলাদাই রাখি এইটার ভিতরে এইখানে একটা ডিপ নেই কন্টেইনারের ভিতরে কারণ হচ্ছে এটার উইথ তো এটার ভিতরে থাকতে হবে ঠিক না। তো তার জন্য এখানে একটা ডিপ নেই ডিপ আসলে ভালোভাবে লেআউটটা বোঝার চেষ্টা করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ বুটস্ট্র্যাপ এটা বুঝলে তো আপনার বুটস্ট্র্যাপ হয়েই গেল। তো এখানে ক্লাস আমি দিলাম আওয়ার ন্যাপ আমাদের ন্যাপ অথবা দিতে পারি টপ ন্যাপ ন্যাপ বার টপ ন্যাপ বার এটা আমাদের একটা ক্লাস এর ভিতর আমরা বুটস্ট্র্যাপের ন্যাপ বারটা দিয়ে দেব। তো বুটস্ট্র্যাপে আসি তারপর ডকুমেন্টেশনে আসি এইখান থেকে আপনার কম্পোনেন্টস এখানে আপনি সার্চও দিতে পারেন অথবা পেয়েও যাবেন ন্যাপবার নামে এই যে ন্যাপবার ন্যাপবার আছে অথবা লিখতে পারেন যে ন্যাপবার ঠিক আছে এটা লিখে সার্চ দেবেন এই আপনার ন্যাপবার চলে আসছে অনেকগুলো ন্যাপবার আছে এখানে অনেক ন্যাপবার আছে যেটা লাগে দেখে দেখে নিয়ে নেবেন ঠিক আছে। তো আমাদের মনে হয় এটাই নিবেও কারণ আমাদের ড্রপডাউন আছে যদিও সার্চ বারটা না এটা আমরা রিমুভ করে দেবো আমাদের একটা ড্রপডাউন আছে আমরা ড্রপডাউন সহকারে যেটা আছে যেমন এই যেটা এটা নিয়ে নিতে পারি এটাতে ড্রপডাউন নাই এটাতে ড্রপডাউন নাই ঠিক আছে আমরা এটাই নিয়ে নিই এগুলো আমরা দূর করে দেবো জাস্ট কপি এই ফোল্ডারটা অথবা আপনি এইরকম করেও কপি করে নিতে পারেন ঠিক আছে। তো কপি করলাম এটাকে এই নাম্বারটাকে কপি করে আমাদের এইখানে পেস্ট করে দেবো ঠিক আছে। আমাদের ন্যাপবার হচ্ছে এই যে আমার ন্যাপবার এটা একটু ট্যাব দিয়ে ফরম্যাট করে নিই ট্যাব এটার ভিতরে ঢুকাই দিলাম ন্যাপের ভিতরে ন্যাপ ঠিক আছে। তো চলুন রিফ্রেশ দিয়ে আমাদের প্রজেক্টটা কীরকম হইলো দেখি এই তো চলে আসছে ন্যাপবার ন্যাপবার এরকম অনেক কিছুই চলে আসে। তো আমাদের তো সার্চ বারের দরকার নেই ডিজেবল বাটন এটারও দরকার নেই আমাদের ড্রপডাউনটার দরকার আছে। তো এগুলো দূর করে রিমুভ করে দিই এগুলো রিমুভ করার জন্য এখানে দেখুন যে লিঙ্ক হোম এগুলো কিন্তু লেখা আছে এই যে লিঙ্ক তারপর হোম তারপর ড্রপডাউন এই যে আমাদের ড্রপডাউন লেখা আছে এরপরেই হচ্ছে আমাদের ড্রপডাউন অঙ্করগুলো তারপর হচ্ছে ডিজেবল এই যে একটা এলআই আছে দেখতে পাচ্ছেন এই এলআই শুরু এই এলআই শেষ এলআই ওপেন এলআই ক্লোজ হ্যাঁ এই ক্লোজ পর্যন্ত এটাকে সরিয়ে দেব এটা হচ্ছে আমাদের ডিজেবলটা চলে গেল। তারপর হচ্ছে ফর্মটা আছে এটা হচ্ছে আমাদের সার্চ বারটা আমাদের ফর্মের দরকার নেই আমাদের ইভেলটা এখানে শেষ হয়েছে ওকে সব ঠিকঠাক আছে এখন রিফ্রেশ দেয় এই যে ড্রপডাউনটা চলে আসছে ঠিক আছে। তো ন্যাপবারটা নিয়ে একদম বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব কারণ এটাকে আপনার তো এখানে আসলে টিউটোরিয়ালটার উদ্দেশ্য হচ্ছে যে আপনি আসলে শিখতে পারা যেটা আমি আসলে কীভাবে মডিফাই করতে পারি আপনি তো আপনার মতো ডিজাইন করবেন এখানে ডিজাইনটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্টটা হচ্ছে যে আসলে কতটুকু মডিফাই করতে পারেন কারণ আপনার বায়ার যে এটাই দেবে এরকম তো কোনো কথা না ঠিক না। তো যাই হোক এটা হচ্ছে লোগোর জন্য ঠিক আছে এটা হচ্ছে লোগোর জন্য যেমন আমাদের যদি লোগো তারপর ন্যাপ তারপর হচ্ছে সার্চ বারে একবারে থাকতো তাহলে এটাকে আমরা প্রথমে বসায় দিতে পারতাম কিন্তু আমাদের লোগো তো উপরে আলাদা সেকশনে আছে তো তার জন্য আমাদের এই ন্যাপটারও দরকার নেই আমাদের শুধু হোম লিঙ্ক এই দুগুলোর দরকার। তো আমরা ন্যাপটাকেও সরিয়ে দিই যেমন এই যে ন্যাপটা আছে এখানে যেমন ন্যাপ লিঙ্ক এখানে একটা জাস্ট লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটাকে আমরা সরাই দিই ঠিক আছে এই তো চলে আসছে আমাদের ন্যাপ লিঙ্ক হোম। তো আমাদের প্রথমেই হচ্ছে আমাদের এটার ব্যাকগ্রাউন্ড তো এটার মতো সেম কালার হবে তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিই ব্যাকগ্রাউন্ডটা কোথায় আছে এটাকে ইন্সপেক্ট করি ইন্সপেক্ট করে আমাদের এটা হচ্ছে টপ ন্যাপ বার ঠিক আছে এটা হচ্ছে আমাদের টপ ন্যাপ বার পুরা ন্যাপটুকু এইটুকু তো আমরা আমাদের ওদের ক্লাসটুকু এডিট করব মানে মডিফাই করব। তো এরা ক্লাসটা এখানে দেখতে পাচ্ছেন এই যে এইখানে এই ক্লাসটা সরাই দিলে কিন্তু বা ওভাররাইট করলেই কিন্তু আপনার এই ক্লাসটা এসে দিতেছে ঠিক আছে এই যে এইখানে এই যে ন্যাপবার ন্যাপ লাইট বিজি লাইট ঠিক আছে। তো এইটাকে যদি আমরা ওভাররাইট করি, যেমন এই ক্লাসটাকে শুধু কপি করলাম, কপি করে বুটস্ট্র্যাপের তো আমরা এডিট করব না, আমরা এডিট করব আমাদের মেইন ফাইলে লিখব ঠিক আছে। তো এইখানে একটা কমেন্ট আউট করে দিলাম, এটা হচ্ছে টপ Navbar CSS ঠিক আছে। তো এখানে এটাকে সরি এটা তো ডট আছেই, এটাকে ব্যাকগ্রাউন্ড কালার দেব ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কি হবে, ব্যাকগ্রাউন্ড হবে আমাদের এই কালারটা, কন্ট্রোল অল্টার সি, আচ্ছা এটা তো রান করে নিতে হবে, কন্ট্রোল অল্টার সি, এটাকে দিয়ে এখানে কি হবে এই কালারটা দিব, দেওয়ার পরে কিন্তু আসবে না, কারণ দেখুন রিফ্রেশ দেন ওই কালারটার প্রায়োরিটিটা বেশি পাচ্ছে। তো এটার ক্ষেত্রে এটাকে ওরা ইম্পর্টেন্ট দিয়ে রাখছে, তো তাই এটাকে আপনাকে আবার রেখে দিতে হবে ইম্পর্টেন্ট ঠিক আছে, ইম্পর্টেন্ট এই কালারটুকু ইম্পর্টেন্ট। আপনি দেখুন যে আমাদের কালার কিন্তু চলে আসছে। তো ড্রপডাউনের কালার তো এটা হচ্ছে, যাই হোক ড্রপডাউন আমরা পরে কাজ করি, আগে লিঙ্কগুলো তৈরি করে নিই। তো এখন হবে আমাদের যে লিঙ্কগুলো আছে সবগুলো লিখে নিই, যেমন হোম আছে, নিউ প্রোডাক্টস আছে, ফিচার নিউ প্রোডাক্টস, ফিচার, টপ সেলার্স, সেগুলো আগে তৈরি করে নিই। যেমন আমাদের ইন্ডেক্স ফাইলের ভিতর এটা তো ড্রপডাউন, ড্রপডাউনটা আমাদের কোথায় আছে, লাস্টে আছে, তার মানে আগে এগুলো ইম্পোর্ট করতে হবে, নিউ প্রোডাক্টস, ফিচার। তো এটার জন্য আমরা শুধু এলআইগুলোকে কপি করব ঠিক আছে, যে এলআই, এলআইয়ের ভিতর হোম আছে, তারপর হচ্ছে এলআইয়ের ভিতর লিঙ্ক আছে, তো এটা হবে আমাদের হচ্ছে কী দেখলাম জানি সরি, নিউ প্রোডাক্টস, ফিচার, নিউ PRODUCTS, নিউ প্রোডাক্টস, তারপর এই এলআইটুকু কপি করব, সরি এলআই, এলআই শেষ ঠিক আছে, এখানে কপি পেস্ট। তো নিউ প্রোডাক্টসের পরে হবে হচ্ছে ফিচার, টপ সেলার্স, ফিচার, টপ সেলার্স, টপ সেলার্স ঠিক আছে। তো তারপর আছে হচ্ছে স্পেশালস, ব্র্যান্ডস, তো এটাকে পেস্ট করি, কপি করাই আছে, স্পেশালস SPES, স্পেশালস। তারপর হচ্ছে এখানে তো আমাদের ড্রপডাউন লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রজেক্টে এখানে ড্রপডাউন, কিন্তু এটা তো আসলে হবে হচ্ছে ব্র্যান্ডস। তো এই ড্রপডাউন লেখাটাকে শুধু ব্র্যান্ডস করে দেয়। আর এখানে দেখতে পাচ্ছেন যে ক্লাসিক্যাল টু ন্যাব লিঙ্ক, ড্রপডাউন, টগল, এই ক্লাসগুলো যে দেওয়া আছে এগুলো হচ্ছে আসলে রেসপন্সিভের জন্য ঠিক আছে। এটা যখন মোবাইল ভার্সন হয়ে যাবে তখন এটা টগল হয়ে যাবে, মানে ওরকম ছোটো হয়ে যাবে, আমি একটু পরে দেখাচ্ছি। ব্র্যান্ডস, ব্র্যান্ডসের আন্ডারে আবার কী থাকবে, ব্র্যান্ডস, ব্র্যান্ডস লেখা আছে এক্সাম্পল হিসেবে, তো আমরা এটি লিখে দিই, যেমন BRANDS, ব্র্যান্ডস, এগুলো সব সরাই দিই। আর এটা হচ্ছে ড্রপডাউন ডিভাইডার, যাই হোক এটা একটু পরে বোঝাবো, যখন কালার চেঞ্জ করবো তখন এটা বোঝা যাবে, আমরা দিয়ে দিলাম ব্র্যান্ডস, ব্র্যান্ডস অ্যাজ এ এক্সাম্পল হিসেবে। তো রিফ্রেশ করি, এই দেখতে পাচ্ছেন ব্র্যান্ডস, ব্র্যান্ডসের ভিতরে ব্র্যান্ডস, ব্র্যান্ডস যেগুলো লিখে দিয়েছি এগুলো সব চলে আসছে। এটাকে যদি টগল করি, আপনি দেখতে পাচ্ছেন এই যে এরকম একটা কি চিহ্ন আসছে, দেখতে পাচ্ছেন টগল, এই জন্য এটা রেসপন্সিভের জন্য ঠিক আছে। এই রেসপন্সিভ কোডটুকুর জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হতো বা অনেক কোড লিখতে হতো, কিন্তু অত সহজে হয়ে গেছে আমাদের একটা Navbar। তো এটার এখন কালার চেঞ্জ করতে হবে Navbar-এর জন্য, তো আমরা কি করব দেখে নিই আমাদের কালারগুলো কি আছে। কালারটা আছে এরকম, কপি করি, কন্ট্রোল অল্টার সি, হোয়াইট কালারের কাছাকাছি। তো তারপরে প্রথমেই হচ্ছে আমাদের কোথায় কালারটা দিতে হবে, আমরা ইন্সপেক্ট করি, যেমন ন্যাব লিঙ্ক এর ভিতর কালারটা হবে ঠিক আছে, ন্যাব আইটেমস, এটা পুরো একটা আইটেমস, আর এটা হচ্ছে ন্যাব লিঙ্কস ওই লিঙ্কটা ঠিক আছে। এই যে এইটা যেমন ন্যাব লিঙ্কস এর ভিতর এটাকে তুলে দিলে ওই কালারটা অন্যরকম হয়ে যাচ্ছে ঠিক আছে, এখানে ব্ল্যাক দেওয়া আছে। তো এটা এই পুরো ক্লাসটাকে আমরা কপি করি, Navbar, ন্যাব লাইট, ন্যাব, ন্যাব লিঙ্ক, মূলত ন্যাব লিঙ্কে দিলেও চলবে, তবে পুরাটাতেও ভালো, এতে প্রোগ্রাম সহজে বুঝতে পারে কোন দিক থেকে যাচ্ছে, যেমন Navbar, ন্যাব লাইট এরকম করে যাবে আর কি। এটাকে আমরা এখানে লিখি, লিখে এখানে আমরা কালার দিই, কালার হচ্ছে আমাদের কালারটা হবে কন্ট্রোল অল্টার সি, এই কালারটা হবে, তো এই কালারটা আমি দিয়ে দিলাম, দেখি রিফ্রেশ দিয়ে কাজ করছে সে কি না। এই তো কালার কিন্তু আমাদের চলে আসছে, আর এটা কালো দেখাচ্ছে, এটা হচ্ছে অ্যাক্টিভ কালার করা, তো এইখানে মানে এই হোমটা অ্যাক্টিভ থাকবে ঠিক আছে। এই যে এখানে দেওয়া আছে অ্যাক্টিভ ক্লাস, এই অ্যাক্টিভটাকে যদি আমি তুলে দিই, ওই যে কিন্তু হোম হয়ে গেছে ঠিক আছে, মানে যেটা অ্যাক্টিভ আছে। যাই হোক ওই ডিজাইনটা রইলে, আমরা অ্যাক্টিভের ডিজাইন পরে করব, বা অ্যাক্টিভের কালারটা কী দিব, যে অ্যাক্টিভ থাকলে কী হবে। তো আমাদের কিন্তু এটা হয়ে গেছে। তো আমরা ফন্ট সাইজগুলো বাড়াতে পারি, যেমন ফন্ট সাইজটা আরেকটু দিতে পারি এই কালারটা কিন্তু আমাদেরটা চলে আসছে তারপর হচ্ছে ফন্ট সাইজ অথবা ফন্ট সাইজ পরে দেই আগে ডিজাইনটা করে নেই এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি হবে যদি একটু জুম আউট করি তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ন্যাবের যে প্রত্যেকটা মেনু আছে মেনু বারে ডান পাশে একটা করে বর্ডার আছে তো এই বর্ডারগুলো কিন্তু আমাদেরকে দিতে হবে এবং এটার বাম পাশটা একবারে লেফট সাইডের সাথে লেগে আছে এবং ডান পাশে যে লাস্টেরটা আছে এটার কিন্তু বর্ডার নাই ঠিক আছে তো এই দুইটাকে কিন্তু ইয়া করতে হবে তো এটা করার জন্য আমাদেরকে অবশ্যই স্টাইল দিতে হবে হচ্ছে লিংকের ভিতর সরি এলআই এর ভিতর ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন যে ইউএল এলআই এলআই এর ভিতর একটা ইয়া নেওয়া আছে অ্যাঙ্কর লিঙ্ক নেওয়া আছে যেমন ইউএল এলআই এলআই এর ভিতর একটা করে লিঙ্ক নেওয়া আছে তো এলআই এর কিন্তু একটা করে ক্লাস আছে যেমন ন্যাব লিঙ্ক ন্যাব আইটেম এবং এলআই এর একটা ক্লাস আছে ন্যাব লিঙ্ক ন্যাব আইটেম ন্যাব লিঙ্ক ঠিক আছে তো এটাকে কিন্তু আমাকে ধরে আমাদেরকে স্টাইল দিতে হবে হচ্ছে এলআই এর ভিতর মানে ন্যাব লিঙ্ক অন্যথায় দিলে আপনার কি হবে যে মিসটা আছে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ফার্স্ট চাইল্ডের প্যাডিং রিমুভ করে দিতে হবে এবং লাস্ট চাইল্ডের বর্ডার রিমুভ করে দিতে হবে এই যদিও আমি অ্যাঙ্কর লিঙ্কে দেই যদি অ্যাঙ্করে দেই তাহলে কিন্তু এইগুলো রিমুভ করা যাবে না ঠিক আছে তো তার জন্য কি করতে হবে আমাকে এইখানে ইন্সপেক্ট করি আমি ইন্সপেক্ট করে আমাদের যে ন্যাব লিঙ্ক আছে বা ন্যাব লিঙ্ক ইউএল আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যেমন কালারগুলো আমরা করে দিয়ে রিমুভ করে দিয়েছি এই যে এখানে ন্যাব লিঙ্ক এক্সপান্ড এটা তো ইয়ার জন্য দেওয়া হয়েছে এইখান থেকে আপনার হচ্ছে আমাদের যে ন্যাব লিঙ্কটা আছে এটাকে কপি করব আমরা কপি করে এটার ভিতরে প্যাডিংগুলো যা দেওয়া আছে এগুলো আমরা রিমুভ করে দেব আমাদের এই যে ন্যাব লিঙ্ক আছে সরি এটাতে ডট আছে ন্যাব লিঙ্ক আর ন্যাব লিঙ্ক যেহেতু এখানে একবার ধরাই হয়েছে এটা আমরা কি করি প্যাডিংগুলো জিরো করে দেই প্যাডিং জিরো করে দেই এবং মার্জিন করে দেই জিরো হ্যাঁ প্যাডিং মার্জিনগুলো জিরো করে দিলাম রিফ্রেশ দেয় এই যে প্যাডিং মার্জিন কিন্তু সব জিরো হয়ে গেছে তারপর আছে হচ্ছে ন্যাব আইটেমেও আমাদের কিছু এইখানে ন্যাব আইটেম যেগুলো এখানেও কিছু আমাদের প্যাডিং মার্জিন আছে ঠিক আছে এগুলো রিমুভ করে দিতে হবে আমাদের যে ন্যাব আইটেমটা আছে এখান থেকেও রিমুভ করে দিতে হবে তো ন্যাব আইটেমটা কোথায় আছে আপনি দেখতে পাচ্ছেন যে Navbar ঠিক আছে তারপর হচ্ছে ন্যাব আইটেম তো এটা আমরা কোথায় পাবো এই যে Navbar লাইট আমরা এইভাবে লিখতে পারি Navbar ন্যাব লিঙ্কের পরিবর্তে এখানে আমরা লিখতে পারি যেমন আমাদের আছে আপনার হচ্ছে এই যে Navbar ঠিক আছে তারপর হচ্ছে ন্যাব আইটেম Navbar ন্যাব আমাদের হচ্ছে Navbar তারপর হচ্ছে এই ক্লাসটা হবে আইটেম আমাদের আইটেম যেটা আছে এইটা যাবে ন্যাব আইটেম এটাকেও কি করব প্যাডিং এবং মার্জিন জিরো করে দেব তারপর আমরা আমাদের মনের মতো করে ইয়া করব ঠিক আছে এটাও কিন্তু প্যাডিং মার্জিন জিরো করে দিছি তো এই প্যাডিংটা কোত্থেকে পাচ্ছে এই প্যাডিংটা পাচ্ছে হচ্ছে আপনার র থেকে আর হচ্ছে এই র থেকে পাচ্ছে ঠিক আছে তো এইটাকে আমাদের এই র থেকে আমাদের যে লেফটের ওই যে আগে যে লেফটগুলো দূর করেছিলাম ওগুলো রিমুভ করে দিতে হবে যেমন ন্যাব আমাদের যে Navbar আছে এইখানে একটু প্যাডিং দেখতে পাচ্ছি আমরা এই ন্যাবটাকে কপি করব এই যে Navbarটা একদম টপ ন্যাবের যে ক্লাসটা আছে ঠিক আছে এই যে এখানে যদি দেখেন এগুলো আসলে বুঝতে পারলে আপনার শেখা হয়ে গেছে যে কোথায় আসলে কি দেয় এই যে ন্যাব এইটাতে দিয়েছে তো এটা আমরা এই উপরে দিয়ে দিই যেহেতু এটা টপ এই ন্যাব আইটেম এটার কি হবে প্যাডিং জিরো হবে এবং মার্জিনও জিরো হবে ঠিক আছে আমরা এগুলো আসলে জিরো করে দিচ্ছি তারপর আমরা আমাদের মতো করে দিয়ে দিব এটা কিন্তু দেখেন একদম বরাবর চলে আসছে ঠিক আছে এখানে মনে হয় দেখতে পাচ্ছেন একদম বরাবর চলে আসছে এখন আমরা কোথায় স্টাইলটা দেব কারণ আমাদের মনে রাখতে হবে আমাদের এলআই এর ভিতর স্টাইলটা দেব তা না হলে এগুলো ফার্স্টের যে প্যাডিংটা এটা থাকবে না এবং লাস্টের ইয়াগুলো বর্ডারটা রিমুভ করে দিতে হবে তো তার জন্য চলুন দেখে নিই আমাদের এলআই হচ্ছে এখানে ন্যাব লিঙ্ক তার মানে এটা হচ্ছে অ্যাঙ্কর আপনি দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে অ্যাঙ্কর লিঙ্ক আর আমাদের হচ্ছে ন্যাব আইটেম যেটা আছে ন্যাব আইটেম এটা হচ্ছে এলআই তো এটার ভিতর আমরা স্টাইলটা দেব তো এটার ভিতর স্টাইল দেওয়ার জন্য আমরা কি করব যেমন চলুন আমরা ইন্সপেক্ট করি আগে একটা রিফ্রেশ দেই তারপর এগেন ইন্সপেক্ট করে আমরা ন্যাব আইটেমের ভিতর চলে যাই যে আমাদের ন্যাব আইটেম প্যাডিং মার্জিন জিরো করা আছে তো আমরা এখন কি করব প্যাডিং দেব প্যাডিং হচ্ছে আপনার আমরা দেব হচ্ছে উপরে নিচে থাকবে সাপোজ 10 পিক্সেল এবং ডানে বামে থাকবে হচ্ছে জিরো ঠিক আছে জিরো না এটা একটু বেশি করে দিই 10 পিক্সেল অথবা চতুর্দিকে 10 পিক্সেল করে থাকবে ঠিক আছে 10 পিক্সেল বা কত করে দিতে পারি 15 পিক্সেল চতুর্দিকে 15 পিক্সেল করে থাকবে এই যে দেখতে পাচ্ছেন 15 পিক্সেল ঠিক আছে তো 15 পিক্সেল মার্জিন জিরোই থাকলো तो ये 15 पिक्सल देवार पर ये कपि कर जस्ट कपि कर देवें ये पैडिंग 15 पिक्सल ठीक है। हमारे क्योंकि एट साइज हो गए देखो ये क्योंकि हमारे साइज हो गए 15 पिक्सल। तो तारपर कि करब हमारे जो यहाँ आए क्योंकि ये टेक्सटे जा द बिगेस्ट चॉइस ऑन द वेब एटार बराबर थको। तो तरह क्यों करते हैं फार्स्ट चाइल्ड पैडिंग रिमूव कर दीते हैं। तो ये सम्भवत जानार कथा HTML CSS बेसिक्स एटगुलो पढ़ाना है। एटार कि होबे फार्स्ट चाइल्ड फार्स्ट CHILD चाइल्ड फार्स्ट चाइल्ड कि होबे এই যে আমরা এখানে প্যাডিং দিছি এখানে আসলে আরেকটা কাজ করতে হবে আমাদেরকে। এখানে তো আমরা সবগুলো একসাথে দিয়ে নিছি না যেমন উপরে নিচে ডানে বামে সবগুলো, কিন্তু এটা আমাদেরকে স্পেসিফিক করে দিতে হবে এখানে, কারণ আমরা যেহেতু ফার্স্ট চাইল্ডটা রিমুভ করব সেক্ষেত্রে হচ্ছে আপনার এইভাবে লিখতে হবে যেমন প্যাডিং টপ 15 পিক্সেল, তারপর হচ্ছে প্যাডিং রাইট 15 পিক্সেল, প্যাডিং বটম হচ্ছে 15 পিক্সেল मानी सबगुलो स्पेसिफिक बोले दीते हैं। हाँ सरि आमी तो पिक्सल लिखी नाई पिक्सल पिक्सल तारपर होच्छे पिक्सल ठीक आछे। तारपर आछे कि लेफ्ट आमादेर पैडिंग लेफ्ट एटाओ 15 पिक्सल होबे ठीक आछे। तो आमी जोदि आसले एटा रिमुव करे दिलाम एटा जोदि एखन रिफ्रेश देई देखबो तो सेम रेजाल्टई आछे ठीक आछे सब ठीकठाक आछे। आर एखान थेके आमी कि करब पैडिंग लेफ्ट जेटा आछे फार्स्ट चाइल्डर जो कि करब पैडिंग लेफ्ट ये लेफ्टा रिमूव कर देव। तो ये पैडिंग लेफ्ट जेटा के जिरो कर देव फार्स्ट चाइल्डर जो ठीक है। तो एखन रिफ्रेश दे एखन देखते पाच्छेन एई जे बराबर चले आस। तो एटार जोन्नोई आमरा मूलत एलआई एर भितर स्टाइलटा दिलाम ठीक है। तो आशा करी जे बोझाते पेरेछि आसले एकटु मन दिए देखते होबे ठीक है। तो तारपर होच्छे एटा आमादेर हये गेल। तारपर एरपर कि आछे एरपर आछे होच्छे एकटा करे बॉर्डार होबे। तो आमि जोदि बॉर्डार कालारटा कपि करी एइटाई हमें तो ये रान करते हैं कंट्रोल सी बॉर्डर कलर बॉर्डर कलर तो हमारे ऊपर आमन जख ये दिए बॉर्डर देवार कथा एक बॉर्डर ये कलरटाई आसले मान ये कलरटाई एखे देवा आटाई हमें कपि कर दिए दी जाते एक थको। और ये कि नेब्बार आइटेम ही बॉर्डर राइट हो बॉर्डर राइट हो सबगुलो डान पाशे एक बॉर्डर आछे बॉर्डर राइट हो सपोज 1 पिक्सल सलिड सलिड कलरटा कोनटा होबे एई कलरटा होबे ठीक आछे। तो एटाके जोदि एखन आमरा रिफ्रेश करी आपनि देखते पाच्छेन बॉर्डर किन्तु सबगुलो चले आसछे। तो एखाने एकटा विषय होच्छे जे आपनार एई बॉर्डरटा किन्तु थाकबे कि बराबर देखुन एई टेक्सटेर बराबर थाकबे बॉर्डरगुलो टेक्सटर बराबर थको क्योंकि ये क्योंकि हमारे बॉर्डरगुलो अनेक बड़ो बड़ो हो गए। तो तरह क्यों करते हैं तरह एखे दुईटा काज करते हैं बॉर्डर टप पैडिंग टप दीसी आपनर हे यहाँ। तो यार जो अपनी पैडिंग टप ना दिए ये देवा जाबे ना पैडिंग टप थकबे ना पैडिंग राइट थकबे और पैडिंग लेफ्ट थकबे ठीक है। और ये मार्जिन दिए देव जेटा पैडिंग टप एंड बॉटम दिएम ये कि करब पैडिंग मार्जिन दिए देव सरि मार्जिन टप दिए देव मार्जिन टपे वो एक ही 15 पिक्सल जेहेतु हमें यूज करते 15 पिक्सल और मार्जिन कि बटम हो मार्जिन बटम हो 15 पिक्सल तार माने ऊपर नीचे हमें मार्जिन देव और डाने बामे पैडिंग देव ताहले ये बॉर्डरगुलो ठीक हो जाए। देखो बॉर्डरगुलो किन्तु एखन ठीक हो गेछे ठीक है। तार माने यदि बॉर्डरटा हमें टेक्स्ट बराबर रखते चान तो अवश्य आपनाके ऊपर नीचे कि दीते होबे मार्जिन दीते होबे। मार्जिन दिले कि हय ओटा ह्वाइट स्पेस केटे जाए और पैडिंग दिले कि हय ह्वाइट स्पेस इनक्रीज हय ठीक आछे। एटा किन्तु बुझते होबे। तो जाइ होक एटा किन्तु आमादेर कमप्लीट। तो आमादेर लास्ट बॉर्डरटा लागबे ना। तो एटार जोन्नो एकई काज एई नेपबारटाके कपि करलाम एखाने आमि कि लिखब लास्ट चाइल्ड लिखब। लास्ट चाइल्डेर भितर कि होबे आमादेर जे बॉर्डर दिसी ये बॉर्डरटा रिमुव हो बॉर्डर हो कि 0 पिक्सल कर दी गल बॉर्डर नाम जेटा देखें एक लिखले बॉर्डर क्योंकि लास्टेटा चले गए। तो लास्टे तो हमारे आसले ब्रांड्सर पर आरो आसे जेमन रिव्यूज एंड कन्टैक्ट्स ये दुइटा आसे। तो दुइटा आमरा एखाने इनक्रीज कर दी जेमन आमादेर एटा होबे एलआई बाड़बे आसले एई एलआई एकटा एलआई कपि करलाम कपि करार पर आमादेर ब्रांड्स ड्रपडाउन एखाने आसे एलआईर भीतर एलआईर भीतर किन्तु ब्रांड्स एवं ड्रपडाउनर मेनुगुलो ठीक है। ये बुझते हैं एलआईर पर एलआई दुटो हो एक हे रिव्यूज रिव्यूज और एक हो कन्टैक्ट्स ठीक है। रिफ्रेश दी এই কিন্তু আমাদের কিন্তু চলে আসছে। তো আমার দেখে পিকচারের সাথে দেখলে মনে হচ্ছে যে সব ঠিকঠাক আছে, ওকে, আর কিছু আসলে করার নাই। করলে আসলে অনেক অনেক কিছুই করা যায়। আপনি কালার চেঞ্জ করতে পারতেছেন, হোভার কালার ইচ্ছা করলে চেঞ্জ করতে পারতেছেন। যেমন হোভার করলে কি কালার হবে সেই কালারটা আমি চাচ্ছি যে এই কালারটা হবে, ঠিক আছে। তো এই কালারটা আমি কপি করি, কন্ট্রোল অল্টার সি, কপি করে হোভারটা কোথায় হবে, হোভারটা হবে আমাদের এটা কি হবে, হোভার কালার হবে। হোভার করলে কোন কালারটা হবে, ন্যাব লিঙ্ক, কিন্তু এটা মনে রাখতে হবে এইখানে কোনটা কোথায় হোভার কালারটা দিচ্ছে আমাদের লিঙ্কগুলোতে। এই যে এ ন্যাব লিঙ্ক, এইটা তো হোভার কালার দিচ্ছে এই ন্যাব লিঙ্কে, ঠিক আছে। তো কালারটা কপি করি আমি, কন্ট্রোল অল্টার সি, কপি করে এখন হচ্ছে এখানে কালার, কালারের ভিতরে এই কালারটা আমরা দিয়ে দিলাম। তো এখন যদি রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন এই যে হোভার করলে ওই কালারটা আসতে আসছে। আমাদের একটু ব্র্যান্ডিং কালার করলাম, ঠিক আছে। তো আমি আশা করি যে আসলে আমাদের ন্যাব পর্যন্ত কমপ্লিট, আমাদের সার্চ বারটাও কমপ্লিট হয়েছে এবং আমাদের ন্যাব বারটাও কমপ্লিট হয়ে গেছে। তো পরবর্তী পর্বে আমরা ড্রপডাউন কালারটা নিয়ে একটু ইয়া করবো। এই টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গেছে, তো ঠিক আছে ড্রপডাউনটা করে তারপর বাকিটুকু করব। তো প্র্যাকটিস করুন, ঠিক আছে।